নমস্কার, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি প্রভাতি, আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো, এখন বাজে সকাল 8টা থেকে 1:30। আজকে উঠেছে রোদ, তো পুরো আকাশটা ঝলমল করছে রোদে, দেখে মনে হচ্ছে না যে 1:30 বাজে। যাই হোক, ভাবছি ছাদে এসছে একটা কাজে, তো ফুলগুলো তুলে নিয়ে যাই। ফুল তোলা হয়নি, তো ভাবছি ফুলটা তুলে নিই আর বাবুকে খাওয়ানো। সমস্ত কাজ হয়ে গেছে সকালের, এখন নিচে গিয়ে রান্না করব, ফুলগুলো তুলব আর কি করব। এখান থেকে পুঁই শাক নিব, আমার যে ছাদে হয়েছে পুঁই শাক গাছ, এখান থেকেই পুঁই শাকটা কেটে নেব, সেই কারণেই আমার ছাদে আসা। তো ভাবছি ফুলটাও নিয়ে যাই আর শাকটাও কেটে নিয়ে যাই। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? একটা একটাই কেটে নেব, একটা নিলেই হয়ে যাবে, আমার বেশি নেওয়া লাগবে না, একটাতেই হয়ে যাবে। তো সেই কারণে এইটাই কাটবো। কেটে ভাবছি দেখি কি রান্না করা যায়, ভাবতে ভাবতেই ছাদে এলাম, যে ছাদে যাই দেখি। তো সেই কারণে পুঁই শাকটা নিচ্ছি, তো চলো পুঁই শাকটা নিয়ে নিচে যাব, নিচে গিয়ে রান্নাটা বসাবো। তো একটাই নিলে হয়ে যাবে, যখন আমরা দুজন মানুষ তো বেশি আর প্রয়োজন হবে না, একটাতেই হয়ে যাবে। আরও দেখো কত সুন্দর হয়ে রয়েছে, দেখেছো? অনেকগুলো আমি এখান থেকে অনেক কেটেও খেয়েছি, আর নেব না, এই একটাই থাকবে। তো তোমাদের একটু দেখাচ্ছি কত সুন্দর লাগছে, দেখেছো? আর যেটা আমি কেটেছি সেটা যদি এখানে ফেলে দিই মনে হচ্ছে পুরো ভরে গেছে, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছাদ থেকে এসে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা হচ্ছে, আর এদিকে আমি একটু করে নিচ্ছি আদা দিয়ে লাল চা। এটা খেতে বেশ ভালো লাগে আমার, তো সেই কারণেই আদা দিয়ে লাল চা করছি, মানে খাবো, খেয়ে তারপরে সবজিটা কাটবো, কেটে তারপরে রান্নাটা করব। তো চলো চাটা নামিয়ে নিই, চাটা আমার হয়ে গেছে। আর এই দেখো এখানে চাটা নামিয়েও নিয়েছি, তো এখানে 3টে কাপে ঢেলেছি, সায়ন এসছে, তো ওকে দেব, ও খাবে, আর মা আর আমি, ব্যাস তিনজনে। তো খেতে খেতেই আমি সবজিটা কাটি সব দিন, কেননা চাটা যখন পরে করি খেতে খেতেই সবজি কাটি, কেননা আমার যে বসে চা খাবো তার আমার সময় নেই। তো যাই হোক, চা খেয়ে সবজি কেটে দেখো একদিকে কাটছি, আবার একদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এখানে কি রান্না করছি, এখানে বেগুন ভাজা করছি, বেগুন আর কাঁকরোল, কাঁকরোলটা এভাবে কেটে ভাজা করছি আজকে, এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো ভাত আমার হয়ে গেছে, তো চলো কাঁকরোলটা ভাজি, আর বেগুনটা তো ভাজা হয়ে গেছে, এটা ভাজবো, আর একটা কিছু রান্না করব, আর কিছু করব না। তো পুঁই শাক এনেছি, ভাবছি দেখি নিরামিষ করব, তো নিরামিষের সবজিটা কাটব। তো দেখো বলতে বলতে কেটেও নিয়েছি আর এখানে বসিয়েও দিয়েছি, এই যে দিয়েছি কুমড়ো, পুঁই শাক, পেঁপে, আলু, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি করছি। তবে এটা রান্না করব আজকে একটু ঝোল ঝোল করে, একদম শুকনো করব না, তো রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে অন্য কাজ করব। তো রান্নাঘরে তো অনেক কাজ থাকে, সেসবও করব, সমস্ত কিছু করব, হয়তো আমি সবসময় ক্যামেরাটা অন করতে পারি না। তো দেখো রান্নাঘরের সমস্ত কাজ করে, ঘর মুছে রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে তারপরে চলে এলাম আমার ঘরটা একটু মুছতে। তো আমার ঘর মোছার আগে একটু ঝুল হয়েছিল, সেগুলো মাকড়সার যে জাল সেটা ভালো করে ঝেড়ে তারপরে দেখো আমি আমার ঘরটা মুছে নিচ্ছি। তো চলো এই ঘরটা মুছবো, আর ঘরটা মুছে তারপরে চলে যাব বাবুকে স্নান করাতে, বেজে গেছে 12টা, তো বাবুকেও স্নান করাবো, স্নান করিয়ে দিয়ে তারপরে আমার অন্য কাজ করব। দেখো তোমাদের সামনে এসছে এখন একদম সন্ধ্যার পরে, আর আসা হয়নি, যে কোনো কারণেই হোক আর আসতে পারিনি। তো সকালবেলায় অনেক জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ভাবছি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এগুলো ওই যে কালকে যে জামা কাপড়গুলো পরিষ্কার করেছি তার মধ্যে থেকেই বের করেছি, এগুলো সব বড় বড়, তো এগুলো বাবু পরতে পারবে, ওকে পরাবো ভালো জামা কাপড়। তো অনেক দিন ধোয়া হয় না, তো এমনি ছিল সেই কারণে ধুয়ে দিয়েছি, ধুয়ে এখন যার যার মতো আলাদা আলাদা করে রাখবো। আর এগুলো গোছাবার বাবুকে নিয়ে একটু পড়িয়েছিলাম,
পড়িয়েছিলাম ওকে, বই পড়িয়ে তারপরে এই জামা কাপড়গুলো ভাঁজ করছি, ও রয়েছে ঠাকুমার কাছে। আর এটা করে তারপরে চলে যাব রান্না করতে। রান্না করতে হবে, একজন হাউসওয়াইফের ওয়াইফের দেখবে সারাদিনে অনেক কাজ থাকে, আমরা যদি সব কিছু তুলে ধরতে যাই তাহলে তো অনেকটা লম্বা হয়ে যাবে। আর একটা কথা কি, হাউসওয়াইফরা যতই সারাদিনে কাজ করুক, অনেক কাজ করুক, যাই করুক না কেন, দিনের শেষে তাদেরকে শুনতেই হয় কী বা করো, এই কথাটা কিন্তু দেখবে হয়তো প্রতিদিন না হোক, কোনো কোনো সময় বা কখনো এই কথাটা শুনতে হয়। সারাদিন এতটা করবে সংসারের জন্য হাউসওয়াইফরা, যে কোনো কাজই হোক, ছোটোখাটো অনেক জিনিস, অনেক কাজই থাকে একটা সংসারে, তো কখনো কখনো দিনের শেষে এই কথাটা শুনতে হয় কী বা করো, এই কথাটা দেখবে শুনতে হয়। তবে সবসময় শুনতে হয় না, মাঝে মধ্যে কথাটা শুনতে হয়। তবে এটা হাসি ঠাট্টা করে বলুক কেউ বা এমনিই বলুক, শুনতে হয়। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর এখানে আমারও কিছু জামা কাপড় ছিল। সকালবেলা কি হয়েছে মানে তাড়াহুড়ো করে ধুয়ে দিয়ে মেলে দিয়ে এসেছিলাম, তার জন্য ক্যামেরাটা রান করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ভাবছি চলো এখন গুছিয়ে নিই, এখন তো না হয় শেয়ার করি। তো চলো এগুলো গুছিয়ে তারপরে ঝটফট করে রান্নার দিকে যাব, রান্না করতে হবে, বাবুকে খাওয়াতে হবে। আর ছেলেটা আজকে ভালো ঘুমোয়নি দিনে, সেই কারণে আজকে মনে হয় একটু তাড়াতাড়ি ঘুমোবে, দেখি কি হয় দেখা যাক। তো চলো আমি এবার রান্নার দিকে চলে যাই, রান্নাটা সেরে নিই। চলে এলাম এই যে রান্না করতে, রান্না করতে করতে আমার বাবু সোনা বলছে মা পাঁপড় ভাজছ? আমি ভাবলাম চলো তাহলে বাবুকে কিছুটা পাঁপড় ভেজে দিই, ওর মনে হয় খেতে ইচ্ছা করছে, সেই কারণে কিছুটা পাঁপড় এগুলো ওকে ভেজে দিচ্ছি, ভেজে দিয়ে তারপরে আমি রান্না করব। তো দেখো ভাজা হয়েই গেছে, আমার ভাজা হয়ে গেছে, এখানে আজকে করব, সকালে যখন নিরামিষ করেছি এখন ডিম রান্না করব। তো আলু বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করব, এটা অনেক দিন রান্না করি না এভাবে, তো সেই কারণে মনে হচ্ছে আজকে একটু এভাবে রান্না করে খাই। তো বাবুকে এখন এটা বাটি কিছুটা দেব, সব দেব না, বাটিতে করে অল্প করে দেব, আর আমি রান্না করব। তো দেখো আমি আর পুরোটা শেয়ার করিনি তোমাদের সামনে, এই দেখো আমার ডিমের তরকারি পুরো রেডি, আর ভাত করেছি, পেঁপে সিদ্ধ দিয়েছি সেদ্ধ আর কি, তো এটাই করেছি আজকে রাতের খাবার আমার। তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করব, ছোট্ট একটা ভিডিও দিচ্ছি সবাই দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও সঙ্গে।